আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলা রসুল্লহি ওসহি ওয়ামানু আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে যে যেখানে আছেন যেখান থেকে আমাদেরকে দেখছেন আমাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি যুগান্তর রমজানের আলো অনুষ্ঠানে প্রিয় দর্শক আমরা ইতোমধ্যে পবিত্র রমজান করিম শুরু করেছি রমজানের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে আমরা আজ সামান্য কিছু কথা জানব এরপরে সমান্ত দর্শক শ্রোতা মণ্ডলীদের নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর মিশান্লাহ আজ আমরা গোটা অনুষ্ঠান জুড়ে দেব আল্লাহ আলামিন আলমিন রমাদান মাসের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে বলতে গিয়ে কোরআনে ক্যারিমের সুরে বাকারার একশত পঁচাশি নম্বর আয়াতে বলেছেন শাহরু রমাদন উং হুদা ওয়াল ওলফুরকন যার অর্থ হলো রমাদান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে যে কোরআন মানব জাতির জন্য হেদায়েত পথনির্দেশক গাইড সেই কোরআন নাজিল করা হয়েছে যে কোরআন মানুষকে হেদায়েতের সুস্পষ্ট দলিলসমূহকে ব্যক্ত করে দেয় এবং সত্য অসত্যের মধ্যে পার্থক্য করে দেয় সেই কোরআন আল্লাহব্বুল আলমিন দান করেছেন এই রমজান মাসে প্রিয় দর্শক মহাগ্রন্থ আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র একটি মাসের নাম উল্লেখ করা হয়েছে আর সেটি হলো রমজান মাস অন্য কোনো মাসের নাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমি উল্লেখ করেননি এ থেকে রমজান মাসের মর্যাদা অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে ওঠে আল্লাহ সুমাতাল্লার কাছে সেই সাথে গোটা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড়ো উপহার সবচাইতে বড় অনুগ্রহ এবং ন্যামত হল মহাগ্রন্থ আল কোরআন এই মহাগ্রন্থ কোরআনে করিম দেওয়ার জন্য রব্বুল আলমিন যেই সময়টাকে নির্বাচন করেছেন নির্ধারণ করেছেন বেছে নিয়েছেন সেটি হলো এই রমজান মাস রমজান মাসে লোহে মাহফুজ থেকে গোটা কোরআন একসঙ্গে একত্রে নাজিল হয়েছে এরপরে তেইশ বছর ধরে সেটি প্রিয় নবী সাল্লা সাল্লামের প্রতি অবতরণ করা হয়েছে রমজান মাসের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে সহি বুখারি বর্ণিত হাদিসে আমাদের সকলের প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করেছেন যখন রমাদান মাস শুরু হয় তখন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সমস্ত দুয়ার সমূহকে নির্দেশ জারি করেন যেন সেগুলো উন্মুক্ত করে দেওয়া হয় অর্থাৎ রমজানের শুরুতে জান্নাতের সমস্ত দুয়ারগুলো খুলে দেওয়া হয় জান্নাতে যাওয়ার কাজগুলো করাটাকে সহজ করে দেওয়া হয় সেই সাথে জাহান নামের দুয়ার সমূহকে রমজান শুরু হলেই বন্ধ করে দেওয়া হয় গোটা মাসের জন্য এবং শয়তানকে যে মানুষকে বিপথগামী করে থাকে বিভ্রান্ত করে থাকে কোমন্ত্রণা দিয়ে থাকে সে বিতাড়িত শয়তানকে এই মাসে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয় এবং গোটা মাসভাবে সে শৃঙ্খলাবদ্ধ থাকে এ মাসের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে প্রে নবী সাল্লাম আরও বলেছেন এ মাসের প্রথম রাতেই একবারে প্রথম ডেটেই আল্লাহাবুল আলমের পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত ফেরেশতা তিনি মানব জাতিকে আহ্বান করে ডেকে ডেকে বলতে থাকেন ইয়া বাগে আল খাইরে আকবিল ও ইয়া বাগে আসে আকসির যার অর্থ হল হে ভালো এবং কল্যাণের পথে যে ব্যক্তি চলতে চাও এমন ব্যক্তি তুমি এ মাসে আরও বেশি অগ্রসর হও কল্যাণের পথে ভালো কাজে নেকের কাজে সোয়াবের কাজে কারণ এ মাসটি আল্লাহর গোলাল আমিনের অফুরন্ত নেয়ামতের মাস রহমত এবং বরকতের মাস ভালো কাজের প্রতিযোগিতার মাস আর ইয়াবাঘ ইয়ার রে আক্সের যে মন্দ কাজ খারাপ কাজ এবং পাপের পথে চলতে অভ্যস্ত সে এই মাসে অন্তত খান্তি দাও থেমে যাও কারণ এটি বরকতের মাস এরকম একটি গুরুত্বপূর্ণ মাসে ইবাদতের মাসে আমলের মাসে এসেও যদি তুমি মন্দ কাজ করো তাহলে তোমার চাইতে হতবাগকার কেউ থাকতে পারে না এ সমস্ত আয়াত এবং হাদিস থেকে এই মাসটি আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের চোখে কত বেশি গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিতে কত বেশি গুরুত্বপূর্ণ সেটি বলাই বাহুল্য অতএব এ মাসের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ একজন ইমানদারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রতিটি ক্ষণকে আল্লাহর আনুগত্যের কাছে ব্যয় করতে হবে সেই সাথে প্রতিটি মুহূর্তকে আল্লাহর অবাধ্যতা এবং পাপের কাজ থেকে রক্ষা করে আমাদেরকে চলতে হবে তবে ইনশাআল্লাহ গোটা মাস জুড়ে সিয়াম সাধনা এবং সমস্ত এবাদত বন্দিগী করা আমাদের সার্থক হবে এ মাসকে কোনো কোনো বর্ণাতে সাইয়দুর শহুর বা সকল মাসের শ্রেষ্ঠ মাস শ্রদ্ধার মাস হিসাবে অভিহিত করা হয়েছে বিদায় সে বিষয়টিকে মাথায় রেখে গোটা মাস আমরা সুন্দরভাবে উদযাপন করব আল্লাহ তার আমাদের সকলকে সে তফিক দান করুন প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানের শুরুতে যে কোনো একটি বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলবার পর আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে আমাদের কাছে সেখান থেকে নির্বাচিত অনেক প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ নিয়মিতভাবে আজ আমরা এই মুহূর্তে যে সমস্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছি চলুন সে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়ে নেই এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে যাব আমি শুরুতেই দেখতে পাচ্ছি এম এস জামান আপনি প্রশ্ন করেছেন রমজান মাসে ইনজেকশন পুশ করা যাবে কি না ভাই জামান রমজান মাসে ইনজেকশন পুশ করা যাবে এর কারণ হল যে রোজা ভঙ্গকারী যে বিষয়গুলো কোরআন হাদিসে এবং ফেখ এবং মাস আলা মাসালের কিতাবগুলোতে এসেছে তমধ্যে ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে ইনজেকশন অথবা এ জাতীয় কোনো কিছুর কথা উল্লেখ করা হয়নি কেউ হয়তো বলতে পারেন যে তখন ইনজেকশন ছিল না যখন এই কারণগুলো লেখা হয়েছে তো তার জবাব হলো আসলে রোজাভঙ্গকারী মূল বিষয় হল মানুষের পাকস্থলিতে বা পেটে যদি কোনো খাবার পানীয় ইত্যাদি যায় যা তার ক্ষুধা নিবারণের কাজ করে তাহলে সেটি হলো রোজাভঙ্গের কারণ অর্থাৎ ভেতরে কোনো কিছু গেলেই সেটি রোজাভঙ্গের কারণ হবে ইনজেকশন যেহেতু আমাদের পেটে যায় না পাকস্থলিতে যায় না সরাসরি অতএব সেটি রোজাভঙ্গের কারণ নয় আমাদের শরীরের যে কোনো দিক দিয়ে যদি আমাদের ভেতরে অর্থাৎ পেটে কোনো কিছু প্রবেশ করে তাহলে সেটি রোজা ভঙ্গের কারণ হয় নাবি সালামের একাধিক হাদিস থেকে সুস্পষ্টভাবে এটি আমরা জানতে পারি যে ভেতরে কোনো কিছু প্রবেশ করলে সেটি রোজা ভঙ্গের কারণ হয় কিন্তু আমাদের শরীরের কোনো অংশে যদি শুই পুশ করা হয় এবং তাতে যদি আপনার ইনজেক্ট করা হয় কোনো মেডিসিন সেটা শুধু গোষ্ঠে থাকলো বা শরীরের বাহ্যিক অংশগুলোতে থাকলো পেটের অভ্যন্তরে যদি না যায় তাহলে সেটি রোজা ভঙ্গের কারণ নয় আর এই মতের উপরে ভিত্তি করেই কিন্তু কোভিড নাইন্টিনের যে টিকা সেটা রোজা অবস্থায় রাখা জায়েজ বলে ফতোয়া দিয়েছে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন সহ সারা বিশ্বের বড় বড় স্কলারগণ সৌদি আরবের মসজিদুল হারামের সময় ইমাম শেখ সুদৈ সহ বিশ্বের বিখ্যাত ওলামাহকরাম সকলেই ফতোয়া দিয়েছেন সর্বশেষ আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন থেকেও ওলামা একরাম সম্মিলিতভাবে বসে বিষয়ে ফতোয়া দিয়েছেন যে করোনার টিকার রোজা অবস্থায় নেওয়া যাবে যেহেতু এই টিকা মুখে নেওয়া হয় না এটি পেটে যায় না শরীরে নেওয়া হয় শুধুমাত্র অতএব ভাই এম এস জামান আশা করি আপনার উত্তরটি আপনি পেয়েছেন যে রোজ অবস্থায় ইঞ্জেকশন ইনজেক্ট করা যাবে মেডিসিন ইনজেক্ট করা যাবে ইনজেকশন নেওয়া যাবে এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি এমডি জাহিদ হাসান আপনি জানতে চেয়েছেন কোনো পিতা যদি তার সকল সম্পদ তার ছেলের নামে লিখে দিয়ে যায় এবং মেয়েদের কোনো সম্পদ না দেয় কোরআন হাদিস কী বলে ভাই জাহির হাসান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন কোনো বাবা যদি এই কাজ করেন তার সমস্ত সম্পদ একজন সন্তানকে দিয়ে যান তাহলে আল্লাহ রব্বল আরবিনের কাছে তিনি চরম অপরাধী হিসাবে বিবেচিত হবেন প্রিয় নবী সাদুল্লাহ যুগে এক ব্যক্তি এরকম তার এক সন্তানকে কিছু দিয়েছেন অন্যদেরকে দেননি নবী সাদুল্লাহ সালামের কাছে এসে এই ঘটনার বিবরণ দেওয়ার পর তিনি বলেছেন তুমি কেন অন্যদেরকে বঞ্চিত করেছো খুব দ্রুততার সাথে তাকে যা দিয়েছ অন্যদেরকেও তাও দিয়ে আসো এবং তিনি বলেছেন বাইনা আউলা আদিকুম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ এবং ন্যায়নিষ্ঠতা বজায় রাখবে কোনো বাবা যদি এমনটি করে যান আল্লাহ মাফ করুন তিনি অপরাধ করে গেছেন তার সন্তানদের উচিত বাবার সে অপরাধ সেটাকে সংশোধনী আনা এবং বন্দের অধিকার বাবার সম্পদে যা রয়েছে কোরআনে পরিণত সে অনুযায়ী দিয়ে দেওয়া এরপরে এমডিএস এস শাফিন আপনি জানতে চেয়েছেন রোজা অবস্থায় আমি যদি দিনের কোনো এক সময় অথবা ইফতারের আগে ফ্লোরাইড সম্পন্ন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি তাহলে কি আমি আমার রোজাতে কোনো প্রভাব পড়বে আমার টুথপেস্টের গায়ে লেখা আছে হালাল টুথপেস্ট তবুও কোনো প্রভাব পড়বে কি না ভাই শাফিন রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে না সরাসরি যেহেতু এখানে কোনো কিছু ভেতরে যাওয়াটা নিশ্চিত নয় কিন্তু সম্ভাবনা রয়েছে থুতুর সাথে কিছু অংশ হলেও পেস্টের যাওয়া পেস্ট হালাল কি হারাম সেটি আরেক প্রশ্নের বিষয় হারাম হলে সেটি ব্যবহার করাই যাবে না সেটি আরেক বিষয় হালাল পেস্টও যদি হয় সেটি রোজ অবস্থায় দিনের বেলায় ব্যবহার না করা হলেও উচিত এবং উত্তম অনেক ওলামাইকরাম টুথপেস্ট দিয়ে ব্রাশ করাটাকে রোজ অবস্থায় মাকরুহ বলেছেন যেহেতু থুতুর সাথে কিছু হলেও ভেতরে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে যদিও এটা একেবারেই ক্ষুদ্র এবং মানুষের সাধ্যের বাইরের বিষয় সেজন্য এর কারণে রোজা ভঙ্গ হবে না কিন্তু কাজটা অনুচিত হবে আমাদের উচিত হবে ব্রাশ এবং পেস্ট ব্যবহার করা রাতের বেলায় আর দিনের বেলায় বিশেষ মেস ওয়াক করা আপনি রেমিস্লাম বিষয়সী সোয়াক করতেন এরপরে হোম টিউটোরিং আইডি থেকে আপনি জানতে চাইছেন রোজা রেখে কি চোখের ড্রপ নেওয়া যাবে উত্তর হলো হ্যাঁ রোজা রেখে চোখের ড্রপ নেওয়া যাবে কারণ চোখে ড্রপ নিলে সেটি আমাদের কন্ট্রোনালি হয়ে ভেতরে যায় না তবে হ্যাঁ নাকের ড্রপ নেওয়া যাবে না যেহেতু নাকের ড্রপ নিলে সেটি আমাদের কন্ট্রোনালি হয়ে আমাদের ভেতরে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে অতএব চোখে ড্রপ নেওয়া যাবে কিন্তু নাকেরটা নেওয়া যাবে না এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো রফিকুল ইসলাম জানতে চেয়েছেন রোজা রেখে কি করোনা টিকা নেওয়া যাবে একটু আগে আমরা বলেছি রোজা রেখে করোনা টিকা নেওয়া যাবে কারণ এই টিকা মানুষের শরীরের বাহ্যিক অংশে অর্থাৎ গোষ্ঠে দেওয়া হয় বা রগে দেওয়া হয় বা গোষ্ঠে দেওয়া হয় আর পেটে যেহেতু এটা যাচ্ছে না অতএব তার কারণে রোজা ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে যদি পেটে কোনো কিছু খাদ্য বা পানীয় ইত্যাদি যায় সেক্ষেত্রে এরপরে আমি দেখতে পাচ্ছি আরেক ভাই প্রশ্ন করেছেন রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হলে মানুষ আবার কীভাবে খারাপ কাজ করে এর উত্তর হলো যে আগে থেকে শয়তান মানুষকে যে পরিমাণ বিপদগামিতার পথে নিয়ে রাখে তার ধাক্কায়ও অনেক দিন চলতে থাকে এই জন্য রমজান মাসে কিছুটা হলেও অপরাধের মাত্রা দেখা দেয় আর দ্বিতীয় কথা হলো যে শয়তান শৃঙ্খলাবদ্ধ হলেও মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে সেই প্রবৃত্তিও মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে তার প্রভাবে অন্তত কিছু খারাপ কাজ সমাজে দেখা যায় আর তৃতীয়ত কথা হলো যে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কিছুটা নেকামলে সুযোগ করে দেন কিন্তু মূল শয়তান অনেক অনেকখাদিস অনেক ওলামায়িক রামের এর ব্যাখ্যা বলেছেন যে শয়তানের প্রধানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় শুধুমাত্র মানুষকে একটা উৎসাহ দেওয়ার জন্য যে তোমরা এই সুযোগে ভালো কাজ বেশি বেশি করে নাও যে মূলটাকে বেঁধে রাখা হয়েছে কিন্তু তার যে শিষ্য সন্তান রয়েছে তারা ঠিকই মুক্ত থাকে সব মিলিয়ে এ মাসেই বাদতবন্দিগীর মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করার চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহ তালে আমাদের সকলকে সেই তফিক দান করুন প্রিয় দর্শক আমরা কঠিন একটি প্যান্ডামিকের সময় পার করছি অতএব আজকে অনুষ্ঠান শেষে আসুন আমরা দোয়া করি আল্লাহ রব্বল আলমিন আমাদের সকলকে এই প্যান্ডামিক থেকে এই ভয়াবহ রোগ থেকে হেফাজতে রাখুন আমাদের দেশের সমস্ত মানুষকে গোটা বিশ্বের মানুষকে সমস্ত মুসলিম জাতিকে আল্লাহরব্বুল আলমিন হেফাজতে রাখুন আমাদের পরিবার পরিজন সকল প্রতি আল্লাহ তালা করুণা করুন আমাদেরকে রমজান মাসকে সঠিকভাবে উদযাপন করা এবং সঠিকভাবে পালন করার প্রতিটি কাজকে সঠিকভাবে করার তাওফিক দান করুন সে আশাবাদ এবং সে দোয়ার অব্বেকারীমের কাছে ব্যক্ত করে আজকে শেষ করছি দেখা হবে আগামী দিনে ইনশাআল্লাহ হবিনিল্লাহ আসসালামু আলিকুম ও রহমতুল্লা বরাকাত